যে দেশে ঘড়ির কাঁটার সঙ্গে চালচলনের কোনো মিল নেই, সময়ের নিয়ম মেনে যেখানে দিন রাত হয় না, যে দেশে রাতেও আকাশে জ্বলজ্বল করে সূর্য, সে দেশটির নাম নরওয়ে। দেশটির উত্তরে অবস্থিত হ্যামারফেস টাউনে সূর্য ডুবে মাত্র 40 মিনিটের জন্য। এখানে সূর্য ডুবে রাত 12:43 মিনিটে, আর ঘড়ি ধরে ঠিক 40 মিনিট পরে আবার আকাশ ফর্সা হতে শুরু করে। একদিন দুদিন নয়, প্রতি বছর টানা 2.5 থেকে 3 মাস চলে এভাবে। আর এই কারণেই একে বলা হয় কান্ট্রি অফ মিডনাইট সান, বা নিশীথ সূর্যের দেশ, বা মধ্যরাতের সূর্যের দেশ। নরওয়ে উত্তর ইউরোপের একটি স্ক্যান্ডিনেভিয়ান ও নর্ডিক দেশ। অসলো নরওয়ের রাজধানী ও বৃহত্তম শহর। নরওয়ের মোট আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার। দেশটির সাথে সুইডেনের দীর্ঘ 1,619 কিলোমিটার সীমান্ত রয়েছে। নরওয়ের উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া, দক্ষিণে স্কাগেরাক প্রণালী, যার অপর তীরে ডেনমার্ক ও যুক্তরাজ্য অবস্থিত। 2022 সালের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 54,25,000। নরওয়ের জনগণের সিংহভাগ নরওয়েজিয়ান। তবে 21 শতকে বিদেশি অভিবাসীদের আগমন শুরু হলে দেশটিতে পোলিশ, লিথুয়ানিয়ান, সোমালি, পাকিস্তানি ও সুইডিশ সহ অন্যান্য জাতিগোষ্ঠীর অভিবাসীর সংখ্যা বাড়তে থাকে। তবে নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাস হলেও দেশটিতে অপরাধ প্রবণতা নেই বললেই চলে। নরওয়েতে একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে। গ্লুক্সবুর্গ রাজবংশের পঞ্চম হারাল্ড দেশটির বর্তমান রাজা। রাজতন্ত্র হলেও রাজা একটি আলংকারিক পদ, অনেকটা ব্রিটেনের রাজার মতো। গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে সরকার গঠিত হয়। ক্ষমতা থাকলেও রাজা সাধারণত সরকারের কোনো কাজে হস্তক্ষেপ করেন না। নরওয়ে 872 সালে অনেকগুলো ক্ষুদ্র রাজ্য একত্রিত করে প্রতিষ্ঠা করা হয়। 1537 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নরওয়ে বৃহত্তর ডেনমার্ক নরওয়ে রাজ্যের অংশ ছিল। 1814 সাল থেকে 1905 সাল পর্যন্ত এটি সুইডেন রাজ্যের অংশ ছিল। তাই ঐতিহাসিক কারণে নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের মানুষের ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনে বেশ মিল রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় নরওয়ে নিরপেক্ষ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1940 সালের এপ্রিল মাস পর্যন্ত এটি নিরপেক্ষতা বজায় রাখে। কিন্তু পরে নাৎসি জার্মান বাহিনী নরওয়ে আক্রমণ করে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত দেশটি দখল করে রাখে। দেশটির খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ কাঠ, সামুদ্রিক খাদ্য ও সুপেয় পানির বিশাল মজুদ আছে। খনিজ তেল শিল্প খাতটি দেশের জাতীয় উৎপাদনের প্রায় 1/4 যোগান দিয়ে থাকে। এছাড়া সামুদ্রিক মাছ রপ্তানি করে দেশটি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। নরওয়ে বছরের 8 মাস বরফের নিচে ঢাকা থাকে। বছরের 2 মাস এখানে সূর্য ওঠে না। এসময় আকাশে নর্দার্ন লাইট বা অরোরা বুরিয়াল দেখা যায়। এই অরোরা দেখতে অনেক পর্যটক এই সময়ে এখানে আসেন। প্রতি বছর মের 21 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত 2 মাস এখানে সূর্য অস্ত যায় না। এই সময়টাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্যের সময়। প্রত্যেক নরওয়েজিয়ানের সম্পদ ও ট্যাক্সের পরিমাণ যে কেউ দেখতে পারে। দুর্নীতি রোধ ও স্বচ্ছতার জন্য দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। নরওয়ে প্রচুর তেল ও গ্যাস রপ্তানি করলেও তারা নিজেরা তেল গ্যাসের ওপর নির্ভরশীল নয়। তাদের বাসা বাড়ির জন্য প্রয়োজনীয় শক্তি আসে মূলত নিজস্ব জলবিদ্যুৎ থেকে। দেশটির ব্যবহৃত অভ্যন্তরীণ শক্তির শতকরা 98% জ্বালানি আসে জলবিদ্যুৎ থেকে। নরওয়েতে রয়েছে প্রায় 4 লাখেরও বেশি হ্রদ। এই হ্রদগুলো দেশটিকে করেছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত। এগুলোর মধ্যে হর্নডিল ডাস ভাটনেট হ্রদ সমগ্র ইউরোপের গভীরতম হ্রদ। এর গভীরতা 1,512 ফুট। নরওয়ের লিডাল টানেল বিশ্বের দীর্ঘতম টানেল। এর দৈর্ঘ্য 24.5 কিলোমিটার। সুইডেনের স্টকহোমে রসায়ন, সাহিত্য, পদার্থবিজ্ঞান এবং ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার প্রদান করা হলেও নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। বিশ্বের সবচেয়ে দূরবর্তী দ্বীপ নিয়ন্ত্রণ করে নরওয়ে। তবে অবাক করা বিষয় হচ্ছে, নরওয়ে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত হলেও সেই দ্বীপের অবস্থান পৃথিবীর দক্ষিণ গোলার্ধে। দ্বীপটির নাম
বুভেট। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী দ্বীপ। এটি দক্ষিণ আফ্রিকার উপকূল থেকে 2600 কিলোমিটার দূরে অবস্থিত। এর সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ জায়গাটি 2000 কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রিত দ্বীপ ত্রিস্তান দা কুনিয়া। ব্রিগেডিয়ার স্যার নিলস ওলাফ নামের একটি প্যাঙ্গুইনকে বিশ্বের প্রথম প্যাঙ্গুইন হিসেবে 2008 সালে নাইট উপাধি দিয়েছিল দেশটি। একই সঙ্গে সে দেশটির সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার হিসেবে সম্মানিত। দেশটির কোনো রাষ্ট্রধর্ম নেই, তবে প্রত্যেক ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে দেশটিতে। নরওয়েতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান ও ইসলাম সহ অন্যান্য ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বিশ্বের ষষ্ঠ উচ্চতম এবং ইউরোপের সর্বোচ্চ জলপ্রপাত ভিনো ফোসেন নরওয়েতে অবস্থিত। এর উচ্চতা 860 মিটার। দেশটিতে ইউরোপের বৃহত্তম হিমবাহেরও অবস্থান। জোস্টেন ডালব্রেন নামের হিমবাহের আয়তন 487 বর্গ কিলোমিটার।